পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত আইজিপি এস.এম রুহুল আমিন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প জঙ্গিবাদের সম্ভাব্য উর্বর ক্ষেত্র হিসেবে আবির্ভূত হতে পারে, তবে এ ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিবাদের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছে না, এ নিয়ে ক্যাম্পে অ্যান্টি টেরোরিজম ইউনিট কাজ করছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাও কাজ করছে। বুধবার সকালে কক্সবাজারে একটি হোটেলের সম্মেলন কক্ষে জঙ্গিবাদ দমনের উপর বিট ও কমিউনিটি পুলিশিং নিয়ে দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদকের বিস্তার রোধ নিয়েও কাজ করছে পুলিশ। ক্যাম্পগুলোকে কোনোভাবেই জঙ্গিবাদের ক্ষেত্র হতে দেয়া হবে না, এ ব্যাপারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া কর্মশালায় রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি অপরাধের মাত্রা বাড়ছে বলেও উল্লেখ করা হয়। অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশে কানাডিয়ান হাই কমিশন অফিসের পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্স, এপিবিএন পুলিশের ডিআইজি এফডিএমএন জামিল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়া কর্মশালায় কমিউনিটি পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন, চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলা পুলিশের 50 জন কর্মকর্তা অংশ নেন। চ্যালেঞ্জ এবং পার্শ্ববর্তী দেশ যেখান থেকে তারা এসেছে তাদের সঙ্গে একটা, তাদের কিছু কিছু মানুষের সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ তাদের আছে, এটাও একটা বড় চ্যালেঞ্জের কারণ। তো সব কিছুই আমাদের মাথায় আছে, ইটস এ হিউজ চ্যালেঞ্জ, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমাদের বিদ্যমান ক্যাপাসিটি, বিদ্যমান অ্যাবিলিটি দিয়ে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এবং করে যাব। আমার এখানে কক্সবাজারকে আমরা নেওয়ার একটা প্রধান কারণও এটা, এবং এই প্রোগ্রামের পরে আমরা এফডিএমএন ভিজিটেও যাব, আমি যাব, এফডিএমএন সদস্যদের সাথে কথা বলব, আরও বিভিন্ন উপায়ে, ডিটেলস বলবো না, আমরা চেষ্টা করছি এটার পরিস্থিতি আরও কীভাবে ভালো করা যায়, আরও বেটার ওয়েতে কীভাবে তাদেরকে কন্ট্রোল করা যায়, এখানে শৃঙ্খলাটা কন্ট্রোল করা যায়, আমরা চেষ্টা করছি।